তিনটি আমলের কথা আমরা বলবো, তিনটি কর্মসূচির কথা বলবো, যেগুলোর মাধ্যমে আমরা সৌভাগ্যবান হতে পারি, আমাদের নসিবে ভালো কিছু হতে পারে। আরো অনেক আইটেম আছে, অনেকগুলো পয়েন্ট আছে, আমি শুধুমাত্র মৌলিকভাবে তিনটির কথা বলছি। সর্বপ্রথম কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর দাসত্ব এটা আমাদেরকে করতে হবে, আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলতে হবে, আমার রব আমার সৃষ্টিকর্তা যার কাছে আমাকে ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা সবাই কার? আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি, এবং আমাদের সবাইকে যেতে হবে আবার কার কাছে? আল্লাহর কাছে আবার যেতে হবে, তার সামনে দাঁড়াতে হবে। সেজন্য আমার রবের নির্দেশের বাইরে আমি চলবো না, তার নিষেধাজ্ঞাকে আমি লঙ্ঘন করব না, এর মধ্যে আমার এই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার কল্যাণ নিহিত, আবার এর মাধ্যমে আমার অনন্ত অসীমকালের যে যাত্রা তার কল্যাণও পরিপূর্ণভাবে নিহিত। মোহতারাম হাজরিন, সেই রবের আনুগত্য, তার গোলামি, তার দাসত্ব যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারি, আমার নিজেকে যদি আমি সারেন্ডার করে দিতে পারি আল্লাহর কাছে, সমর্পণ করে দিতে পারি, আমি যদি প্রকৃত মুসলমান হই, নামে মুসলমান না হয়ে আমি যদি পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে পারি, যে আল্লাহর আদেশ আছে পৃথিবীতে আর কার আদেশ আছে বা নাই আমার দেখার দরকার নাই, কারণ আমি গোলাম আল্লাহর আর কারণ না। আমি বলেছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের মাবুদ আর কেউ নাই, হতে পারে না। অতএব নির্দেশ আমি যদি তার পাই, তাহলে আর কারণ নির্দেশ আছে কি নাই সেটা আমার দেখার কোনো প্রয়োজন? এটাই হলো ইমানের দাবি। আল্লাহ যদি কোনো বিষয় নিষেধ করেন, তাহলে সেই নিষেধাজ্ঞা আমি লঙ্ঘন করব না, তাতে কে খুশি হবে কে না খুশি হবে, কোনটা আমার টিকবে কোনটা টিকবে না সেটাও আমার দেখার দরকার না, এটা হলো আপনার ইমানের দাবি। আর যদি বলেন না এক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করব, নানান দিক বিবেচনা করব, নানান মানুষের কথা শুনবো, নানান দিক চলে তারপর দেখে তারপর ডিসিশন নিব, তাহলে আপনি নামে মুসলমান হতে পারেন, আপনি প্রকৃত অর্থে মুসলমান হতে পারেন। মুসলমান মানেই হলো আত্মসমর্পণকারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মোহতারাম হাজিরিন, অতএব আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে, আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য সঠিকভাবে যথাযথভাবে করতে পারি। যে যত বেশি করতে পারবো তার নসিব তত ভালো হবে, দুনিয়াতে এবং আখেরাতে। ভাগ্যে ভালো কিছু থাকা, এটার মিনিংটা আমরা অনেকে বুঝতে ভুল করি। আমরা মনে করি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলে, অনেক ব্যাংক ব্যালেন্স হয়ে গেলে, অনেক জমি জমা হয়ে গেলে আমার ভাগ্য ভালো, আর জমি জমা হয় নাই, ব্যাংক ব্যালেন্স হয় নাই, টাকা পয়সা হয় নাই, সহায় সম্পদ বেশি হয় নাই, তার মানে আমার ভাগ্য খারাপ। ভাগ্য ভালো এবং মন্দকে এইভাবে যারা সংজ্ঞায়িত করেন তারা স্পষ্টত ভুলের মধ্যে আছেন। বহু মানুষ সম্পদের মালিক হয়েছেন, বহু মানুষ বড় বড় চেয়ারের অধিকারী হয়েছেন, বহু মানুষ অনেক সম্মানজনক জায়গায় গিয়েছেন, কিন্তু তিনি সুখে নাই, শান্তিতে নাই, দুঃখে আছেন, পেরেশানিতে আছেন, এরকম দৃষ্টান্ত কি ভুরি ভুরি আছে না নাই? আবার সহায় সম্পদ অনেক বেশি নাই, অনেক বড় চেয়ারেও নেই, কিন্তু খুব হ্যাপি, খুব সুখী, খুব সমৃদ্ধ, খুব শান্তিতে আছে, নির্মল হাসি হাসতে পারে, কোনো টেনশন নাই তার মধ্যে, কোনো ডিপ্রেশন নাই, এরকম মানুষও বহু আছে না নেই? সুখ এবং শান্তি এক জিনিস, আর সুখ শান্তির উপকরণ আরেক জিনিস। অনেকে সুখ শান্তির উপকরণ নিয়ে বসে থাকে কিন্তু সুখে শান্তিতে নাই। একজনকে দেখা যায় ব্যাংকের ক্যাশিয়ার মানুষ, সারাদিন টাকা গোনে, বান্ডিল বান্ডিল, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, সাদা চোখে দেখলে মনে হবে এত টাকা যে সারাদিন ঘাটে, এর চাইতে সুখে কে আছে? ওই বেচারা জানে যে টাকার গন্ধ কত মারাত্মক, ওই বেচারা জানে যে সারাদিনে ঘাটাঘাটির কারণে কত জীবাণু, রোগ, বালাই, টেনশন, পেরেশানি, হাসি, তারপরে আপনার অ্যালার্জি, নানা রকমের অসুখ বিসুখ, ও জানে, সে বেচারা জানে যে এই টাকা ঘাটাঘাটিতে কোনো সুখ তার উল্লেখযোগ্য নাই। তারই আরেকজন সহকর্মী হয়তো ক্যাশিয়ার না, টাকা হাতানের চাকরি নেই, ওই বেচারা তার চাইতে অন্তত ভালো আছে, সেটা জানে যে টাকার গন্ধ শোকা লাগে না, অ্যালার্জি হয় না, হাসি কাশি হয় না, অন্তত তার চাইতে ভালো আছে, কিন্তু সাদা চোখে দেখলে মনে হয় আরে বাবা এত টাকার ভিতরে আছে, এর চাইতে বেশি সুখে কী আছে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুখ, প্রকৃত সুখ কোন পথে সেটি বোঝার তৌফিক দান করুন। যাই হোক, তো বলছিলাম ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য প্রথম আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। যে যতটা করবে আল্লাহ তাতে তখন সুখী করবেন, এটা আমার কথা নয়, কোরআনের ওয়াদা। আল্লাহ বলছেন ওয়ালাও আন্না আহলাল কোরআ আমানু ওয়াত্তাকাও, জনপদের লোকেরা যদি ইমান আনে এবং তাকোয়া অবলম্বন করে। তাকোয়া কি ভাই? তাকোয়া হলো আল্লাহ যা নিষেধ করেছেন সেটা থেকে আল্লাহর ভয়ে বেঁচে থাকা, আল্লাহর যা আদেশ করেছেন আল্লাহর নির্দেশের প্রতি সম্মান রেখে সেটা নির্দেশটা পালন করা, আল্লাহর আদেশগুলোকে মেনে চলা, এটাই তাকোয়া। এই তাকওয়া যদি কোনো জনপদের লোকেরা অবলম্বন করে ইমান আনার পর, আগে ইমান থাকতে হবে, ইমান থাকার পর যদি এই কাজটা করে
আল্লাহ বলেছেন ওয়াদা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ নবমণ্ডল এবং ভূমণ্ডল থেকে বরকতের সমস্ত দুয়ার আল্লাহ তাআলা বলেছেন আমি খুলে দিব আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন আল্লাহ তাআলা সুখ দিবেন শান্তি দিবেন আল্লাহর গোলামের মধ্যে মুহতারাম হাজেরিন অন্য আয়াতে সূরা নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন যদি কেউ ঈমানদার অবস্থায় আল্লাহর বিশ্বাসী বান্দা হয়ে পরিপূর্ণ ঈমানটা ঠিক রেখে আকীদা বিশুদ্ধ করে সে যদি নেক আমল করে সে হোক নারী হোক পুরুষ সমান অধিকারের ক্ষেত্রে হোক নারী হোক পুরুষ যেই হোক না কেন যদি ঈমান আনার পরে সৎকর্ম সম্পাদন করে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে হালাল হারাম মেইনটেইন করে চলে পর্দা মেইনটেইন করে চলে আখলাক সুন্দর করে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহকে মেনে চলে এক কথা কোরআন এবং হাদিসকে যদি অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা তাকে দুনিয়াতে আমি পবিত্র জীবন দান করব যদি কেউ নেক আমল করে আল্লাহর ওয়াদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পবিত্র জীবন দান করবেন সুখের জীবন দান করবেন সে নির্মল পরিচ্ছন্ন ফ্রেশ জীবন উদযাপন করবে উপভোগ করবে ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন দুনিয়াতে যে সে আমল করেছিল এর জন্য আল্লাহ বলছেন যে আমি তাকে অবশ্যই অবশ্যই তার কর্মের সর্বোত্তম বিনিময় দান করব আখিরাতে জান্নাতের মাধ্যমে এই আয়াতগুলো বলছে যে আমরা যদি নেকামল করি ভালো কাজ করি আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে ইনশা আল্লাহ ছোট্ট দুটি উপমা দেই আমি নাম্বার এক একজন চেয়ারম্যান সাহেব তার দলের একজন কর্মী আছে সবসময় তার জন্য খুব পরিশ্রম করে দৌড়ধাপ করে অনেক কাজ কাম করে সব কাজে সবার আগে থাকে তার ক্যাম্পেইন করে প্রচার প্রচারণা করে তার সব কাজগুলো করে ভেতর থেকে তাকে ধারণ করে তাকে পছন্দ করে এই লোকটা সে যদি নিডি হয় আর চেয়ারম্যান সাহেবের কাছে যদি কোনো রিলিফ আসে বা কোনো কিছু আসে যেটা জনগণের মাঝে বন্টন করার মতো ধরুন চেয়ারম্যান সাহেব সৎ মানুষ সেই হিসাবে উনি ওনার আমানতটা সঠিকভাবে সবার হাতে পৌঁছায় দেন তো তার এলাকায় অন্য সাধারণ জনগণ যারা এটার হকদার ওই যে তার নিজস্ব দলের কর্মী যে একনিষ্ঠ কর্মী যে আসলেই তাকে ভালোবেসে তার জন্য কাজ করে এই লোকটাও যদি নিডি হয় এই লোকটাও যদি ওই রিলিফ বা ওই জিনিসটা পাওয়ার হকদার হয় চেয়ারম্যান সাহেবের কাছে এটা পাওয়ার জন্য সে অন্যদের মতো কি খুব বেশি কষ্ট করা লাগবে খুব সহজে পাবে না কারণ নিজস্ব লোক সে যদি উপযুক্ত হয় অন্য দশজনকে যদি দেয় তাকে সবার আগে দিবে বরং ঠিক না ভাই ঠিক এবং এক্ষেত্রে তার প্রতি কোনো জুলুম করবে না এবং সে বরং অন্যদের হয়তো চাইতে হবে অনেক কষ্ট করতে হবে এরা তো কষ্টও করা লাগবে না কারণ তার সম্পর্কে চেয়ারম্যান সাহেব জানেন এবং তার প্রতি আস্থা আছে আল্লাহ রাব্বুল আলামিনের যে আনুগত্য করে আল্লাহর যে গোলামি করে আল্লাহর যে দাসত্ব করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দাকে তার জন্য তার নসিবে ভালো কিছু আল্লাহ তাআলা এমনিতেই ফয়সালা করবেন কারণ আল্লাহ জানেন যে এই ব্যক্তি আল্লাহর অনুগত বান্দা আল্লাহ তাকে এমনি ভালো ফয়সালা করবেন আর যে আল্লাহর প্রতি ঈমান রাখে না ওই যে চেয়ারম্যান সাহেবের মতো তার দলের লোক হোক আর অন্য দলের লোক হোক বিরোধী দলের লোক হোক তার পক্ষের হোক আর বিপক্ষের হোক নাগরিক হিসাবে যে কমন কিছু সুবিধা আছে এগুলো সবাইকে তিনি দিবেন কিন্তু ওই যে বিশেষ বিশেষ কিছু সুবিধা যদি দেওয়ার সুযোগ আসে তিনি অবশ্যই সাধারণত তিনি যারা তাকে অনুসরণ করে তাদেরকে অগ্রাধিকার দেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা ঈমান আনবে স্পেশাল দেওয়াগুলো প্রকৃত শান্তি এবং সুখগুলো আল্লাহ তাআলা তাদেরকেই দিবেন আর এমনিতে কমনভাবে যে রিজিক দেওয়া এটা আল্লাহ তাআলা তার প্রতি বিশ্বাস অবশ্যই সবাইকে দেন তাহলে বোঝা গেল যে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য নেকামল করতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর গোলামি করতে হবে হালাল হারাম মেনে চলতে হবে যদি এটা আমরা করতে পারি তাহলে আমাদের ভাগ্যে আল্লাহ তাআলা এমনিতেই ভালো কিছু দিবেন ইনশা আল্লাহ আরেকটি উপমা আসুন নেই ধরুন আপনার একটা কারখানা আছে আপনার সে কারখানায় কয়েকটা মেশিন আছে কিছু মেশিন আছে যেগুলো প্রোডাকশন দেয় ভালো আছে সচল আর কিছু মেশিন আছে ধরুন অচল এগুলো কোনো প্রোডাকশন দেয় না যে মেশিনটা প্রোডাকশন দেয় না আপনি হয়তো কমন কিছু জিনিস তার জন্য রাখবেন যে ঢেকে ঢুকে রাখা যাতে চুরি না হয় সেভাবে রাখা এটার কিস্তি লাগলে কিস্তি পরিশোধ করা কমন বিষয় আপনি রাখবেন বাট স্পেশাল কেয়ার যেটা স্পেশাল কেয়ার ওইটা কিন্তু আপনি অকেজো মেশিনকে করবেন না কারণ ওটা থেকে প্রোডাকশন আসে না তো এই জন্য ওইখানে তেল মোবিল আপনি দিবেন না ওখানে আপনি বিদ্যুৎ সরবরাহ করবেন না ওখানে গ্যাসের লাইন দিবেন না ওখানে ওইটাকে ধোয়া মোছা আপনি নিয়মিত করবেন না কারণ এটা তো অকেজো যেটা সচল ওইটার প্রতি আপনি এমনি কেয়ার করবেন ঠিক না ভাই ঠিক যে আল্লাহর গোলামি করে যে আল্লাহর প্রতি ঈমান আনে সর্বদা আল্লাহর জিকির করে আল্লাহর স্মরণ করে আল্লাহর নির্দেশে বাইরে চলে না আল্লাহকে সবসময় সে ধারণ করে
আল্লাহ তাআলার এই বান্দার জন্য আল্লাহ তাআলা তার নসিবে ভালো কিছু দিবেন এর জন্য তার আলাদা কসরত না করলেও আল্লাহ তাআলা তার ভাগ্য সুপ্রসন্ন করবেনই করবেন ইনশাআল্লাহ তাআলা তাহলে ভাইরা আমার আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিবে ভালো কিছু দিবেন আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে যদি আমরা নেক আমল করতে থাকি বলে আমি এখন থেকে যদি শুরু করি এখন থেকে আপনি তওবা করে শুরু করে দেন যে আল্লাহ আজকে থেকে আমি তওবা করে নতুন হাল খাতা করলাম জীবন শুরু করলাম আগেরগুলোর জন্য মাপ চাইলাম আপনার নসিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই ভালো কিছু দিবেনই দিবেন ভাইরা আমার আমরা কি করি আমরা ভাগ্য নিজের পক্ষে যেন হয় অনুকূলে যেন হয় সুপ্রসন্ন যেন হয় এজন্য সবরাতে মসজিদে গিয়ে সবাই ভিড় জমায় ভাইরা আমার এক রাতে আপনি ভিড় জমায়া একটু দোয়া দরুদ কান্নাকাটি করে আপনার ভাগ্য সুপ্রসন্ন করুন যদিও আমরা আগেই বলেছি সবরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কথাটি নির্ভরযোগ্য নয় তারপরেও ধরে নিলাম এরাতে ভাগ্য নির্ধারণ হয় তো ভাগ্য নির্ধারণ এক রাতে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া রুনাজারি করে সারা বছরটা ঠিক করে ফেলবেন আর সারা বছর আল্লাহর অবাধ্য থাকবেন আপনি এটা কিভাবে আশা করেন আপনাকে এর জন্য তওবা করতে হবে এবং সারা বছর আল্লাহর আনুগত্য করার প্রতিজ্ঞা করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাহলে একটা বিষয় পেয়ে গেলাম ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য আমাদের নসিবে যেন ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় তার জন্য আমাদেরকে কন্টিনিউয়াসলি নিয়মিত আল্লাহর দাসত্ব করে যেতে হবে আল্লাহর দাসত্ব সবসময় একভাবে করতে পারবো না ভাই আমরা মানুষ আমাদের ভুল হয় শয়তান আমাদেরকে দিয়ে গুনাহ করায় ফেলায় কিন্তু যখনই মনে হবে আমি না আল্লাহর নিমক খাই আল্লাহর রহমত ছাড়া আমার এক সেকেন্ডে বাঁচার কোনো এক মুহূর্ত বাঁচার এক সেকেন্ড কেন কোয়ার্টার সেকেন্ড এটাও আমার বাঁচা সম্ভব নয় তাহলে সে রবের আমি নাশ করি কিভাবে করি আমার না আমার রবের সামনে দাঁড়াতে হবে যেতে হবে হিসাব দিতে হবে এটা মনে হওয়ার পর আগে যে গুনাহ করেছি চোখের পানি ফেলে মাপ চেয়ে নিব সেজদা গিয়ে আল্লাহর কাছে দোয়া করব কান্নাকাটি করব সালাতুত তওবা আদায় করব আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন তাহলে ভাইরা আমার আমাদের ভাগ্য সুপ্রসন্ন করার জন্য ওই এক রাতের ইবাদত নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিসে বলেননি কোরআনে কোনো আয়াতে আল্লাহ বলেননি যে তোমরা অমুক রাত ইবাদত বন্দী করলে তোমাদের নসিবে ভালো কিছু লেখা হবে বরং নসিবে ভালো কিছুর জন্য লেখা হয় এর জন্য আমাদেরকে সারা বছর জুড়ে নেক আমল করার ওয়াদা এবং প্রতিজ্ঞা করতে হবে ইনশাআল্লাহ নাম্বার দুই বিশেষভাবে ভাগ্য যেন সুপ্রসন্ন হয় আমাদের জীবনে হায়াতে এবং রুটি রুজিতে যেন বরকত হয় কল্যাণ হয় এজন্য আমাদেরকে আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করতে হবে আত্মীয়তার সম্পর্ক যে যত বেশি সংযুক্ত রাখবে আত্মীয়তার সম্পর্কগুলোকে যে যত বেশি জোড়া লাগাবে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যাদের যত সুসম্পর্ক থাকবে আল্লাহ তাআলা তাদের হায়াতে এবং রিজিকে তত বেশি বরকত দান করবেন তার ভাগ্য তত সুপ্রসন্ন হবে সহিহ বুখারীর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাররাহু আইয়ুবসাত লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আছারি ফালইয়াসিল রাহিমা যে চায় তার রিজিককে আল্লাহ প্রশস্ত করে দেন যে চায় তার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন এটা যদি কেউ চায় সে যেন তার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে রক্ত সম্পর্কে আত্মীয় কারা আপনার বাবা মা আপনার ছেলে মেয়ে আপনার দাদা দাদি আপনার চাচা ফুফু আপনার চাচা তো ভাই বোন আপনার আপন ভাই বোন তো আছেনই আরও কাছের তারা আপনার মামা আপনার খালা আপনার নানা নানি আরও কাছের এরা হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় এই আত্মীয়গুলো যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে আপনার সাথে আপনার মা আপনার বাবার রক্তের কানেকশন অতএব মায়ের দিককার বাবার দিককার যে আত্মীয়গুলো সরাসরি তারা হলো আপনার রক্ত সম্পর্কে আত্মীয় এদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখা দরকার আমাদের সমাজে এই আমলটা অনেক বেশি অবহেলিত ভাই রক্তের সম্পর্কীয় মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা ফরজ এটা কোনো মুস্তাহাব আমল না এটা ফরজ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন রীতিমতো ও আনতাসিলুল আরহাম এবং আল্লাহ নির্দেশ করেছেন তোমরা আত্মীয়তার সম্পর্ক সংযুক্ত রাখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কাতাহু কাতাহুল্লাহ ওমান ওয়াসালাহু ওয়াসালাহুল্লাহ যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ তাকে রক্ষা করেন যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে আল্লাহ সুবহানাহু তাকে ছিন্ন করে দেন হ্যাঁ আপনার আত্মীয় আপনাকে এমন কষ্ট দেয় এমন ডিস্টার্ব করে বা ক্ষতি করে যে সম্পর্ক রাখতে গেলে বরং আপনার আরও বিপদের কারণ হয় তাহলে একটা এক্সেপশন তাহলে আপনি সেক্ষেত্রে তার সাথে সম্পর্ক আপনি বজায় রাখলেন না আত্মরক্ষার প্রয়োজনে এটা এক্সেপশন হতে পারে কিন্তু ঠুনকো অজুহাতে কোনো কারণে সে মন খারাপ করেছে আপনি নিজে থেকে মিশেন সে মিশতে চায় না সে অজুহাতে আপনি দূরে থাকবেন না চেষ্টা করবেন হ্যাঁ ওই যে সে আপনার ক্ষতি করে মিশতে গেলে তাহলে আপনি দূরত্ব বজায় রাখতে পারেন আল্লাহ আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন তাহলে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় আমাদের নসিবে যেন ভালো কিছু আল্লাহ তাআলা দান করেন তার জন্য আমাদেরকে স্পেশাল আমল ওই যে সকল নেক আমলের মধ্যে চলে আসছে এটা
আলাদা করে বিশেষ গুরুত্বপূর্ণ আমল হিসেবে আমাদেরকে আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করতে হবে। অনেক মহিলা আছে তার স্বামী নিজের ভাই বোনের সাথে, স্বামী তার ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখুক, বাপ মার কেয়ার করুক, এটা অনেক মহিলা চায় না, আছে না নাই? আবার অনেক পুরুষও আছে যে তার বউ সে বাপের বাড়ির লোকদের সাথে যোগাযোগ রাখুক, আসা যাওয়া করুক, সুসম্পর্ক থাকুক, অনেক পুরুষ আছে সেটা চায় না, ডিস্টার্ব করে, আছে না নাই? এই উভয়ে কপাল পড়া, দুর্ভাগা এবং অত্যন্ত নিজের পায়ে নিজে বড় ধরনের কুঠারাঘাত করছে। কারণ কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর জীবনে বরকত দান করবেন, তার রুজিতে বরকত দান করবেন, তার হায়াতে বরকত দান করবেন, তিনি তার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে যত সুসম্পর্ক বজায় রাখবেন। সুসম্পর্ক বজায় রাখার মানে এই না যে আমার সাধ্যের বাইরে তাদের জন্য আমাকে কিছু করতে ইসলাম বলেছে, না সেটা বলে নেই। আপনার সাধ্যে যতটুকু আছে ততটুকু তাদের সেবা করেন, পাশে দাঁড়ান, হেল্প করেন, সাধ্যে নাই, কষ্ট হয়ে গেছে, এটা আপনাকে বাধ্য করে নেই, অন্তত সম্পর্কটা বজায় রাখেন যতক্ষণ পর্যন্ত সে আপনার ক্ষতি না করে। হ্যাঁ, সে ক্ষতি করে, সে ডিস্টার্ব করে, সে আপনার জীবনকে দুর্বিষহ করে তোলে এবং রক্ষা করতে গেলে আরও বিপদের কারণ হয়, তাহলে আপনি দূরত্ব বজায় রাখতে পারেন, এছাড়া আপনি দূরত্ব বজায় রাখতে পারেন না। অতএব কোনো নারী যদি তার স্বামীকে, তার ভাই বোন, মা বাপ থেকে দূরে সরায়, এ নারী নিজের পায়ে নিজে কুঠারাঘাত করছে, কারণ স্বামীর জীবনে অর্থে রুজিতে বরকত কমায় দিচ্ছে। একই কথা পুরুষদের জন্য প্রযোজ্য যে মেয়েদেরকে তাদের বাবা মা, তাদের আত্মীয় স্বজন, রক্ত সম্পর্কীয় ভাই বোন, তাদের সাথে সম্পর্ক রাখতে যারা বাধা দেয়, এই সমস্ত পুরুষগুলোও গুনাহগার হবে, যৌক্তিক কারণ ছাড়া যে সেখানে সম্পর্ক লাগে তার দিন ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ভিন্ন কথা হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তার বন্ধনগুলোকে রক্ষা করে চলার তৌফিক দান করুন। বড় অবহেলিত একটি ফরজ, অবহেলিত একটি ফরজ। এই ফরজের ব্যাপারে আমরা অনেকে নামাজ কালাম পড়ি, মুখে দাঁড়িয়ে আছে, টুপি জুব্বা আছে, আলহামদুলিল্লাহ তাসবিহ তেলাওয়াত করি, ওয়াজ মাহফিলে আসি, অনেক ভালো ভালো কাজ করি, কিন্তু ওই যে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে আমাদের কোনো সম্পর্ক, শেষ কবে নিজের ফুফুর সাথে যোগাযোগ করেছেন কজন বলতে পারবেন? এই মজলিসে কজন আছেন যে ফুফুর সাথে গত সপ্তাহ, দশ দিন, বিশ দিন, এক মাসের মধ্যে যোগাযোগ করছেন নিজের ফুফুর সাথে? মাশাআল্লাহ, আল্লাহর কিছু বান্দা আছেন, কিন্তু খুব অল্প হাত উঠছে। আর বাকিদের কি কারোর ফুফু নাই? আমার ফুফু নাই, আপনাদের কারোর ফুফু নাই? অনেকের মারা গেছেন। আল্লাহ তালা আমাদেরকে এই অবহেলিত আত্মীয়র কেয়ার করার তৌফিক দান করেন। কোনো কোনো ফুফুরা আবার ভাতিজাদের ক্ষতি করে, ঝামেলা করে, তাদের হিংসা করে, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি ভাতিজা হিসাবে আপনার জায়গা থেকে আপনি রাখবেন, চেষ্টা করবেন তার সাথে সুসম্পর্ক বজায় রাখার। বিশেষ করে ফুফুরা বিয়ে দেওয়ার পর অন্য জায়গায় চলে যায়, ভাতিজারা সম্পর্ক রাখতে চায় না, আবার অনেক সময় সম্পর্ক রাখে না এই ভয়ে যে ফুফুরা না জানে কখন আবার ওই বাবার ভাই সম্পদ দাবি করে বসে। আল্লাহ তালা আমাদেরকে আত্মীয়তার সম্পর্কগুলো রক্ষা করার তৌফিক দান করুন। ইসলাম চায় আমরা একটা একটা এমন সমাজ গড়ে তুলি যে সমাজে প্রত্যেকটা মানুষ তার যার যার দায়িত্ব তিনি পালন করবেন, কর্তব্য সচেতন হবেন, পারস্পরিক সম্পর্কগুলো, বন্ডিংগুলো ভালো হবে, এটা ইসলাম চায়। অতএব আমাদেরকে সেটি করতে হবে। তাহলে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য দ্বিতীয় আমলের কথা বললাম, স্পেশালি আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, তাহলে আল্লাহ তালা জীবনে বরকত দিবেন এবং হায়াতে বরকত দান করবেন। নাম্বার তিন এবং শেষ নম্বর আমল হলো দোয়া করা। ভাই, দোয়া এত বড় অস্ত্র, আল্লাহ আকবার, ইমানদারের এর চেয়ে বড় কোনো অস্ত্র নাই ভাই, এর চেয়ে বড় কোনো অস্ত্র নাই মুসলমানের। সবচেয়েতে বড় এই অস্ত্রটি সবচেয়ে বেশি অবহেলিত থাকে আমাদের, সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের দেশে মুসলমানরা দোয়া করতে জানি না। আমরা দোয়ার দরকার হলে হুজুরের মুখের দিকে চায় থাকে, আরে ভাই হুজুরদের কাছে দোয়া চান কিন্তু নিজে দোয়া করতে শিখেন। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব। আহ, কি কপাল পড়া, আমরা চাইতে জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পায়ের জুতার ফিতাটা ছিঁড়ে গেছে পথে চলতে গিয়ে তোমার, এটা ছোট বিষয়, ঠিক করে ফেলা যাবে, এটার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া চাও, এটার জন্য আল্লাহর কাছে দোয়া করো, সাহায্য চাও যে আল্লাহ এটাও একটা বিপদ হোক ছোট আপনি সাহায্য করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন দোয়া 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 দোয়া। ওলামায়ে কেরাম জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কি পরিমাণ দোয়া তিনি পড়েছেন। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি আল আজকার নামে একটা কিতাব লিখেছেন, হিসন মুসলিমের রচয়িতা, তার একটা কিতাব আছে বাংলা হয়ে গেছে, বান্দার ডাক আল্লাহ সাড়া, এই মোটা। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর আহলার একটা বই আছে, রাহে বিলায়াত, আরও বই আছে, এরকম অনেক দোয়ার বই আছে, মোটা মোটা। তারপরে আরও অনেক বড় বড় মহাদ্দিসগণ, আগের মহাদ্দিসগণ আরও অনেক বড় বড় সংকলন রেখে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রতিটা পদে পদে দোয়া, প্রতিটা পদে পদে, বৃষ্টি হচ্ছে তখন দোয়া, বৃষ্টি হচ্ছে না তখন দোয়া,
টয়লেটে ঢুকছেন তখন দোয়া, বের হচ্ছেন তখন দোয়া, খাচ্ছেন তখন দোয়া, খাবার শেষ করেছেন তখন দোয়া, স্ত্রী সবার সময় দোয়া, বাসা থেকে বের হওয়ার সময় দোয়া, বাসায় ঢুকার সময় দোয়া, বাজারে ঢুকছেন তখন দোয়া, মসজিদে ঢুকছেন তখন দোয়া, পরিচিত অপরিচিত মানুষের সাক্ষাৎ হয়েছে সালাম দিচ্ছেন সেটাও একটা দোয়া, নামাজ শেষ করছেন তখনও দোয়া দিয়ে দোয়া মাসরা দিয়ে শেষ করছেন, নামাজ শুরু করছেন সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া দিয়ে শুরু করছেন, বিবাহ শাদী যে সংগঠন হলো এর শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া পড়েছেন, দুধ পান করেছেন দোয়া করেছেন, আরেক কিছু খেয়েছেন দোয়া করেছেন, তার জীবনে দোয়া ছাড়া কিছু নেই, দোয়া এবং দোয়া, আর দোয়া ও হুয়াল ইবাদা, কত বড় অস্ত্র জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়ারুদ্দুত তাকদীর লা ইয়ারুদ্দুল কদরা ওয়া ফি রিওয়ায়াতিন রা লা ইয়ারুদ্দুল কাযাআ ইল্লা দুআ, তিরমিজির বর্ণনায় কাযা আসছে আর মুসাদরাকে হাকিমের বর্ণনায় আল কদরা শব্দ আসছে, লা ইয়ারুদ্দুল কদরা ও লা ইয়ারুদ্দুল কাযাআ ইল্লা দুআ, আল্লাহর নির্ধারণকে একটা হাদিসে আসছে আল্লাহ যা নির্ধারণ করেন ফয়সালা করেন সেটা আর পরিবর্তন করেন না, কিন্তু এক্সেপশন হলো যে আল্লাহ নির্ধারণকে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন বান্দার দোয়ার মাধ্যমে, যদিও দোয়া করে যে পরিবর্তিত হয়ে কিছু একটা হবে সেটাও আল্লাহ আগে থেকে জানতেন, আল্লাহ কাছে অজান্তে অজানা বলতে কিছু নাই, কিন্তু দোয়ার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কিছু জিনিস থেকে পানা চাইতেন, ভাইরা আমার এর ভিতরে একটা হলো ওয়াসু ইল কযা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারকিল বালা ওয়া দারকিশ শাকা ওয়াসু ইল কযা ওয়া শামাতাতিল আদা, ওয়াসু ইল কযা আল্লাহ আপনার কাছে পানা চাই, সুউল কযা আপনার ফয়সালার ক্ষতি থেকে, আমার ভাগ্যে কোনো ক্ষতিকর কিছু থাকলে এটা থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আমরা কয়বার দোয়া করি, অতএব ভাইরা আমার আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, আল্লাহ আপনি আমাকে আপনার কাজা আপনার কদরের ক্ষতি থেকে আমাকে আপনি পানা দেন, আমার জন্য কোনো ক্ষতি স্পর্শ না করে আমার নসিবে যেন ভালো কিছু হয়, ভাগ্যকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেন, যেটা গায়রে মোব্রাম তাকদীরে দুইটা প্রকার আছে বিস্তারিত আলোচনা আমি যাওয়ার সুযোগ নেই, সেটা আল্লাহ তালা দোয়ার মাধ্যমে পরিবর্তন করে, এই জন্য চোখের পানি ফেলা দোয়া করতে জানা, ভাইরা আমরা দোয়া করতে জানি না, বড় বড় কপাল পড়া দোয়া করতে, আমরা বলি কি যে আমি দোয়া করতে জানি না, দোয়া করতে জানেন না, দোয়ার মতো সহজ কাজ আরেকটা নাই, সবচেয়েতে সহজ কাজ দোয়া করা, এই জন্য দোয়ার জন্য অজুও লাগে না, বিনা অজুতে দোয়া করা যায়, এমনকি গোসল ফরজ হয়েছে আপনি দোয়া চালাইতে পারেন, নামাজ পড়তে পারবেন না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কিন্তু দোয়া করতে পারবেন, এইরকম সহজ একটা কাজ কিন্তু আমরা করি না, আপনি একা একা হাঁটছেন আপনি আল্লাহর সাথে কথা বলেন, দোয়াটা মানে হলো মুনাজাত মা আল্লাহ, মুনাজাত মানেই হলো কানাগুসা আল্লাহর সাথে কথা বলা ফিসফিস করে, আপনার মনে অনেক ব্যথা, অনেক ব্যথা, কাউকে বলতে পারছেন না, খুব পেরেশানিতে আছেন, আপনাকে আমি আল্লাহর শপথ করে বলি, আপনি সুন্দর করে উজু করেন, দুই রাকাত নামাজ পড়েন ধীরে সুস্থে, লম্বা রুকু লম্বা সেজদা দিয়ে কেরাত দিয়ে আস্তে আস্তে, নামাজ শেষ করে একটু হাত তুলে আল্লাহর পাশে আল্লাহর কাছে একটু আপনি কথা বলেন, চোখের পানি ফেলেন, একটু কথা বলেন, আল্লাহ আমার মনে এই কষ্ট, আমি শপথ করে বলতে পারি আপনার মন হালকা হবে, আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, যদি আপনি শর্তগুলো সঠিকভাবে করতে পারেন ঠিক রেখে ইনশাআল্লাহ আপনার মন হালকা হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ফাজা আহু আমরুন সাল্লা ও ফি রিওয়ায়াতিন ফাজা ইলা সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কখনো পেরেশানি আসছে সোজা নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহ বলেছেন ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাহ, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও, বিশেষ করে তাহাজ্জুদের সময়, এটা তো বিলুপ্ত হয়ে গেছে ভাই, এই আমল তো মুর্দা হয়ে গেছে আমাদের সমাজ থেকে, তাহাজ্জুদ এটা তো পরের কথা, ফজরই পড়তে পারি না আমরা রাত দুইটা বাজে শুই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সময় আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়া আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান দেয় মুয়াজ্জিন, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ডাকে কে মুয়াজ্জিন, আর তাহাজ্জুদের জন্য ডাকেন স্বয়ং আল্লাহ তাআলা, তাহাদের জন্য কে ডাকে তাহাজ্জুদের জন্য আল্লাহ সুবহানাহু হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন আলা মিন মুবতালান ফা উআফি আলা আলা মিন মুস্তাগফিরিন হাল মিন মুস্তাগফিরিন ফা আগফির আলা, কেউ কি আছো গুনাহ মাফ চাইবো আমার কাছে উঠো চাও আমি মাফ করে দিব, আল্লাহ ডেকে ডেকে মাফ করেন, বাহিরা আমার খুব অসুবিধা, ভোর রাতে উঠে যান একটু তাহাজ্জুদ পড়েন, দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত লম্বা কেরাতে লম্বা রুকু সিজদা দিয়ে, আমরা জানি আয়েশা তাআলা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়তেন লা তাসআল আন হুসনিহিন ওয়া তুলহিন, আর বলো না জিজ্ঞেস করো না সে কি সুন্দর ছিল, দাঁড়িয়ে কেরাত শুরু করলে আর রুকুতে যেতেন না, রুকুতে গেলে আর উঠতে চাইতেন না, সিজদা গেলে আর উঠতে চাইতেন না, বাহিরা আমার আমি প্রায় সময় বলি কয়েকটা ইবাদতের নগদ স্বাদ পাওয়া যায় একটু চেষ্টা করলে আপনিও পাবেন, এটার জন্য কোনো বিশেষ বুজুর্গির দরকার নাই আপনিও পাবেন, অবশ্য হারাম উপার্জন ছাড়তে হবে, চোখের জেনা ছাড়তে হবে, কিছু গুনাহ থেকে ছাড়লে এবাদতের স্বাদটা বেশি পাওয়া যায়, কিন্তু তারপরও আপনি শুরু করেন
ধীরে স্থিরতার সাথে সুন্দর করে আস্তে আস্তে ওয়াকারের সাথে ইহতিরামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শান এটা মাথায় রেখে ধীরে ধীরে আপনি সময় নিয়ে একটু রুকু সিজদা করেন নামাজ পড়েন সিজদা পড়ে যান একটু চোখের পানি ফেলে দেন আহ সালাহাতু সঙ্গে বুদি দিল খারাশ আজ মোদে এক জামানা খাকে বাস পাথর হয়ে বহু কাল ছিলে ভাই একটু কিছু কাল মাটি হয়ে দেখো দোয়া করা দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকদীর পর্যন্ত পরিবর্তন করে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুন শয়তান আমাদেরকে বুঝায় কি আরে আমাদের দোয়া কবুল হবে আমার নামাজের ঠিক নাই আমার রোজার ঠিক নাই আমার দাড়িটা মুখে নাই আমি পর্দা ঠিক মতো করি না আমি গুনাহের কাজ করি গোপন গুনাহ করি এটা করি সেটা করি আমার দোয়া কি কবুল হবে আমরা আল্লাহর কাছে চাইতে লজ্জা করি আরে যে যত বেশি পাপিষ্ট সে তো আল্লাহর কাছে তত বেশি চাইবে আরো তার তো চাওয়া আরো বেশি দরকার ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন সিজদা করো সিজদা তো করেই নাই আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন অস্বীকার করছে অহংকার করেছে কাফের হয়ে গেছে ওই টাইমে শয়তান আল্লাহর কাছে চেয়ে বসছে কি চাইছে আনজুরনি ইলা ইয়াউমি ইবআসুন আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন যেন শয়তানি করতে পারি শয়তানে আল্লাহর কাছে হায়াত চেয়ে নিছে কি করার জন্য শয়তানি করার জন্য দেখেন করবে শয়তানি এটার জন্য আবার দোয়া করতেছে কার কাছে চিন্তা করে তাও আবার কখন যখন আল্লাহ আদমকে সিজদা করতে বলছেন সিজদা করে নাই আল্লাহর সামনে সরাসরি বিদ্রোহ এত বড় বেয়াদবির পর আল্লাহ রাগান্বিত হওয়ার সময় ওই টাইমে আল্লাহর কাছে দোয়া করছে কারণ শয়তান আল্লাহকে চিনে যে আল্লাহ হাদিসি কুদসিতে বলেছেন সাবাকাত রাহমাতি আলা গাযাবি আমার রাগের উপরে আমার রহমতটা এটা প্রবল থাকে এটা শয়তান জানে আমরা রাগ হয়ে গেলে বেতাল হয়ে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আহকামুল হাকিমিন তার সাথে তো মাখলুকের কোনো তুলনা চলে না এটা শয়তান জানে আল্লাহকে চিনে সে আল্লাহকে ইবাদত করেছে একদম ফেরেশতাদের সাথে থেকে সে জানে এই জন্য রাগের মুহূর্তে পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে পড়ছে আল্লাহ বলেছেন ইন্নাকা মিনাল মুনজারিন যাও তোমাকে হায়াত দেওয়া হলো শয়তানি করার সুযোগ দেওয়া হলো চাইছো একটা জিনিস দিলাম বেঁচে থাকবা কিয়ামত পর্যন্ত শয়তান যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর রাগের সময় যদি আল্লাহ কবুল করেন আমাদের দোয়া কবুল হবে না ইনশাআল্লাহ তাহলে দোয়া করবো তো ইনশাআল্লাহ হুজুরদের মুখের দিকে চেয়ে থাকবো না সবসময় দোয়ার জন্য ছেলে মুসলমানি করাবেন হুজুর লাগবে ছেলের আকিকা দিবেন হুজুর লাগবে ব্যবসা বাণিজ্য শুরু করবেন হুজুর লাগবে দোকানে উঠবেন হুজুর লাগবে গাড়িতে নতুন উঠবেন হুজুর লাগবে কিরে ভাই এই হুজুরদের কন্ট্রাক্টারি দিয়ে কত দোয়া করবেন আলেমদের কাছে দোয়া চান আর দোয়া চাওয়া ছাড়াও আলেমদেরকে হাদিয়া দেন কারণ নেককারদের হাদিয়া দেওয়া উচিত কর্তব্য লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি তাদেরকে হাদিয়া দেন খানা খাওয়ান মেহমানদারি করেন উপহার দেন উপঢৌকন দেন সেটা ভিন্ন বিষয় আবার দোয়াও চান কিন্তু নিজের দোয়াও করা আমাদেরকে শিখতে হবে আল্লাহ আমাদের সবাইকে দোয়া করার তৌফিক দান করুন